কালকে সন্ধ্যাটামে ফোন দিছে, ফোন দিয়ে অনেক কথা বলছে। এবার আমার শ্বশুরের সাথে কথা কইছে, কথা করার পর কইছে যে আব্বা এখন আমি ডিউটি তাইছি, তো আমি এখন এই ব্রেক আইছি, ব্রেকের পর আমি ভাত খেয়ে পরে ফোন দিব। এডুকেও কইছে আমার লাগে, কইছে আব্বা ধরে দাও এই পর্যন্তই। সকাল 9টার দিক দা শুনি আমার বাপে বলে মেডিকেল আইসিতে, মানে ওই কি কয়টা রে ওই যে ইতে ভর্তি অক্সিজেনে লাগেন না। হ্যাঁ আমার ধারে করেনা, আমার বাহে মরিয়া গেছে করেনা, একে একে আমি হতে পারি, হতে পারি সব ঘটনা হতে পারি। আমার ভাইয়ের লাশটা জানি, আমার বয়ে ফেরত ভাই, আমি সারা জীবন জানি আমার ভাইয়ের কবরটা দেখে জানি সরকারি যত দিন বাচ্চা তাই সরকারের তাহলে আমার একটু আবেদন, আমার ভাইয়ের আমার লাশটা চাই, আমার সরকারের তাহলে আমার একটু আবেদন, আমার ভাইয়ের লাশটা চাই। আমি এক সপ্তাহ আগে কথা বলছি, ঠিক আছে, আমার ছেলে আমি অনেক কষ্ট করে বিদায় দিছি, ব্যাংক হতন টাকা উড়ায় কারখানায় কাজ কইরা পরিশ্রম করে আমার ছেলে হলে আমি অনেক কষ্ট করছি। আমার ছেলে এখন টাকা পড়ে তো এদের সংসার চলতো, এখন আমরা অনেক অসহায়। আর আমার ছেলেরা যে হত্যাকারী করছে, হত্যাকারীর বিচার চাই আমার ছেলেরা সুসমাধান, আমি জানি আদ্যা চাই না, আমি জানি দেখতে পারি আমার ছেলেদের। 2017 সালে সেপ্টেম্বর মাসে মিজান বিদেশ উদ্দেশ্যে যখন যায়, বিভিন্নভাবে দেনা হইয়া ব্যাংক ঋণ এবং ধার দেনা হইয়া বিদেশ গেছে। বিদেশ যাওয়ার পরে মিজান কিছু টাকা ঋণ পরিশোধ করার পরে লেবাননে ডলারের সমস্যার কারণে ও টাকা পাঠায় না, যে টাকা ইনকাম করছে সমস্ত টাকা মিজানের কাছে ছিল, ডলারের কারণে ই হয় না। আর এদিকে দেনা পেনাও ধার দেনা শোধ করা হয়নি, এখনও ধার দেনা আছে। মিজানের মা আছে অসুস্থ, মিজানের ওয়াইফ বউ আছে, বাচ্চা আছে, এখন সবাই অসহায় পড়েছে। মিজানকে মারা গেছে আমি শুনছি, শোনার পরে কেউ আমাকে জানায় নাই, আমি শুনছি শোনার পরে আমাকে কয়েকজন সাংবাদিক, বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা আমার কাছে ঋণ দিছে। আমি বলছি যে সে মারা গেছে বাহিরে থাকা, সে আজকে 2 বছর যাবত মিজান বাহিরে গেছে, এই রাতে নাকি কাদের গুলিতে নাকি সে মারা গেছে। তা আমি চাই যে আমার এলাকার ছেলে, আমার 9 নম্বর ওয়ার্ডের ছেলে, তার বাড়ি কাদিকান্দি, এই জাহাঙ্গীরের ছেলে লাশটা জানি আমার গ্রামের বাড়িতে আইসা পৌঁছে, এই সহযোগিতা আমি বাংলাদেশ সরকারের কাছে চাই। আমি Oh my God.